হোপফুলি এখন দেখা যাচ্ছে। আচ্ছা শুনেন, আপনাদের তো এই কাজটা হচ্ছে, আপনারা যারা পরে ভর্তি হয়েছেন তাদের রিভিউ করার জন্য, তাই তো? আমরা এখন পর্যন্ত কি কি জিনিস দেখেছি, হ্যাঁ আমি একটু বলি। আমরা এখন পর্যন্ত দেখেছি হচ্ছে ভ্যারিয়েবলস, ডাটা টাইপ, ভ্যারিয়েবলের ডাটা টাইপ কি কি হবে, কি কি হবে, ইন্ট হবে, ফ্লোট হবে, ক্যারেক্টার হবে, ঠিক আছে, স্ট্রিং, অ্যারে, আচ্ছা ডাটা টাইপ। আচ্ছা যাই হোক, এরপরে আমরা কি দেখছি, এরপর আমরা দেখছি হচ্ছে ইফেলস, নাকি ইনপুট ইফেলস দেখছি, দেন ইনপুট আউটপুট দেখছি, স্ক্যান এন্ড প্রিন্ট পেপার, ইনপুট আউটপুট দেখেছি, দেন আমরা কি দেখলাম, ফর লুপ দেখেছি, দেন ওয়াই লাস্টের দিকে গিয়ে আমরা দেখলাম অ্যারে, আর দেখলাম স্ট্রিং, পয়েন্টার দেখেন না, পয়েন্টার দেখেন, পয়েন্টার আচ্ছা। তো এই টুক পর্যন্ত কার কোন জায়গায় সমস্যা আছে? আমি চাই যে x ইকুয়াল টু কিছু লিখবো না, এটা আমি লিখবো না, আমি কি করব, এটা আপনি লিখবেন। তো এইটা লেখার জন্য আমরা কি করি, scanf integer ভেরিয়েবল নেওয়ার জন্য আমরা কি দেই, percent d, আচ্ছা দেন একটা scanf নাম্বার নেওয়ার সময় এটাকে বলা হচ্ছে ampersand, এটা হচ্ছে কিবোর্ডের সাত নাম্বার, কিবোর্ডে সাত দেখেন সাতের সাথে আছে, ঠিক আছে, এটা শিফট দিলে আসবে, শিফট 7 দিলে আসবে, দেন ampersand x, ওকে। তো এইটাই আমি যদি স্ক্যান এফ নেওয়ার পর প্রিন্ট করি, তাহলে প্রিন্ট এফ আবার পার্সেন্ট বি, এটা আগে একটা নতুন লাইনে প্রিন্ট করি, এটা কি হবে x, আচ্ছা আমি স্ক্যান করলাম, প্রিন্ট করলাম, আচ্ছা এটা একবার সেভ করি, এটা সেভ হচ্ছে স্ক্যান এফ সেভ, ওকে, দেন রান করলে দেখেন কি আসে, এই যে এইখানে আমার এটা এরকম এরকম করতেছে, মানে হচ্ছে ও চাচ্ছে যে আপনি কিছু একটা লেখেন, ইনপুট চাচ্ছে, ইনপুট দিলাম 10, তাহলে প্রিন্ট হচ্ছে 10, এটা স্ক্যান, এটা ইনপুট আউটপুট, আর কিছু না, ইনপুট হচ্ছে স্ক্যান, প্রিন্ট হচ্ছে আউটপুট, এম্পারসেন্ট যদি সব ঠিক ইংরেজিতে জানি শুধু পার্থক্য হচ্ছে স্ক্যান এর একটা এম্পারসেন্ট থাকতে হবে, আর প্রিন্ট এর সেটা থাকবে না। আচ্ছা এইবার আমি আর টু ক্লাস আর এই সব জিনিস ছোটখাটো জিনিসে না, যে আমি একটু যেগুলো আপনাদের ফাইনালের প্রবলেম হতে পারে সেরকম জিজ্ঞেস একটু আসি, হ্যাঁ। তো যারা যারা ফাইনালে ভালো করতে চান তারা একটু মনোযোগ দিবেন, যারা চান না তারা বসে থাকেন, আচ্ছা। ফাইনালে আপনাদের প্রথম যে জিনিসটা, যারা পিছনে দেখতে সমস্যা হচ্ছে সামনে চলে আসতে পারো, রেকর্ডিং অন ছিল না, অন ছিল বাট সাদা হয়ে গেছে পুরো, মানে দেখা যাইতেছে এখন, ঠিক আছে। তো
একদম বেসিক যে প্রবলেম প্রথম যেটা সেটা হচ্ছে অর্ডার ইফ এন্ড টেস্ট করা। আমরা কি পারি অর্ডার ইফ এন্ড টেস্ট করতে? কিভাবে টেস্ট করতে একজন বলেন তো। স্যার অর্ডারলি স্যার ফাস্টেস্ট স্যার ইফ কন্ডিশনের ভিতরে। আচ্ছা আমি একটা অর্ডার ইফ এন্ড কোড লিখি। হ্যাঁ আপনারা একটু দেখেন কিভাবে আমরা অর্ডার ইফ এন্ড টেস্ট করতে পারি। তো আমি এর আগে ক্লাসে এটা অলরেডি দেখিয়েছি এবং আমি আজকে এটা নিয়ে একটু কথা বলি। প্রথম প্রবলেম আমরা 5 মিনিটে একটা করে প্রবলেম শেষ করব, ঠিক আছে? যেহেতু আমাদের বেশ কয়েকটা প্রবলেম লাস্ট ক্লাস 2-3-4টা প্রবলেম আমরা দেখব, দেখে আপনাদের লজিকটা একটু ঠিক করার চেষ্টা করব মাথা কিভাবে কাজ করে। আচ্ছা তো আমাদের অর্ডার ইভেন্ট টেস্ট করার পদ্ধতি কি? ভাগ শেষ বের করা, তাই না? ভাগ শেষ কি চেক করব? যদি ধরেন x একটা ভেরিয়েবল, x এর ভ্যালু আছে 10, এখন আমি যদি এটা চেক করব কিভাবে x পার্সেন্ট 2x x পার্সেন্ট 2 বাই এটাকে বলা হচ্ছে মডুলাস, ঠিক আছে? x mod 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় মানে 2 দিয়ে ভাগ করলে ওটা ভাগ শেষ যদি 0 হয় তাহলে এটা কি হবে? ইভেন স্যার। ইভেন হবে না হলে অড হবে, এটা আমরা অলরেডি পাই। ওকে তো এটা কি আমরা দেখাবো না নেক্সট প্রবলেমে যাবো? স্যার দেখাই দেন কারণ। আচ্ছা দেন ইন x ইকুয়াল টু গেল শেষ। এইটা আমি সেভ করে করতেছি, ঠিক আছে? এইটা আমি প্রতিটা প্রবলেমে আলাদা আলাদা করে সেভ করে দিব, আপনারা পেন ড্রাইভ বা যেভাবে হোক আপনারা নিয়ে নিন চাইলে। ডেস্কটপ আমি একটা নতুন ফোল্ডার খুলি, ফোল্ডারের নাম হচ্ছে প্রবলেমস, সি প্রবলেম, সি এক্সারসাইজ, তাই না? ইয়েস এক্সারসাইজ। এটা পুরো আপলোড গ্রুপ আপলোড করে দেব আমি, কোনো গ্রুপ গ্রুপে আপনাদের গিয়ে সামনে আমি নাই, ঠিক আছে? আপনার নিজে নিয়ে নিতে হবে, যেমন আমি নিয়ে আসবো। হ্যাঁ আপনি নিয়ে আপনার সুবিধা মতো দিতে পারেন। ইভেন অর পেন্ডার থেকে হচ্ছে আসলে পাশে তো আমার আছে এখানে এখানে। আচ্ছা এটা হচ্ছে ইভেন অর কিভাবে চেক করে, এটা শর্টকাট একটা ইমপ্লিমেন্টেশন। আচ্ছা নেক্সটে আসি, নেক্সটে হচ্ছে কোন নাম্বার বিগার কোন নাম্বার স্মলার। ধরেন দুইটা নাম্বার আছে আমার, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y, এখন কোনটা স্মলার কোনটা বিগার কিভাবে টেস্ট করব বলেন তো? ইফ কি লিখবো? x ধরেন x কে ধরতেন, যদি x গ্রেটার দেন y হয় তাহলে এখানে কি লিখবো? স্যার x ইজ ইকুয়াল টু প্রিন্টেড ফ্ল্যাগ হচ্ছে x কি বড় না ছোট? বড় স্যার। x ইজ গ্রেটার, ওকে। এলসি ইফ যদি x ইকুয়াল ইকুয়াল y হয় তাহলে কি লিখবো? x প্রিন্টেড x ইজ ইকুয়াল টু y। আমি কিন্তু আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি, হ্যাঁ আপনাদের একদম সহজ থেকে শুরু করে। আচ্ছা দেন এলস প্রিন্টেড y গ্রেটার দ্যান x, আচ্ছা তো y ইজ গ্রেটার, গ্রেট স্যার। দুইটা নাই পালাম কিন্তু স্যার যখন নাকি তিনটা তো কোথায়? আচ্ছা তাহলে পরের বার তিনটায় যাই। এইটা এইটা এই যে এবার আমি যদি এটা রান করি তো এটা রান হয়ে এখানে আমি রিটার্ন 0 দিয়ে নিই। আচ্ছা তো আপনারা বলতেছেন তিনটা নাম্বারটা দেখছে। আচ্ছা তিনটা নাম্বার দেখার আগে আমি একটু লজিক মানে আমরা অ্যালগরিদমটা দেখব যে কেমন। দেখেন ধরেন আপনার তিনটা নাম্বার আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y আর একটা হচ্ছে z, ধরেন তিনটা নাম্বার আছে। তো প্রথমে আমরা চেক করব x কি y এর চেয়ে বড়, যদি বড় হয় যে হ্যাঁ বড় হইল
তারপর আমরা কি চেক করব x কি z এর চেয়ে বড় যদি x z এবং x y দুটোর চেয়ে বড় হয় তাহলে x ই সবার বড় মাসখানেক m পার্সেন্ট দিতে হবে স্যার m পার্সেন্ট কেন ইফ এর একটা ইফ এটা ইফ দিয়ে করব না ওটা নিউরে আচ্ছা ওইটা আমি হ্যাঁ ইফ দিয়ে করব আচ্ছা যাই হোক আচ্ছা তো এইটা গেল ঠিক আছে এইটা একটা গেল যে x y এর চেয়ে বড় যদি হয় তারপর চেক করবে x z এর চেয়ে বড় কিনা তাই না এখন ধরেন এটা হইল না মানে x y এর চেয়ে বড় না তার মানে কে বড় y বড় x যদি y এর চেয়ে বড় হয় তাহলে আমরা এটা করব যদি বড় না হয় তাহলে আমি কি টেস্ট করব z এর চেয়ে y এর চেয়ে বড় করব y কি z এর চেয়ে বড় এবার এটা টেস্ট যদি y z এর চেয়ে বড় হয় তাহলে আমার কে বড় y সবচেয়ে বড় যদি না হয় তাহলে z বড় z কে আমরা ডিরে বড় বলতে পারি কারণ z এর সাথে আমার x এর একটা টেস্ট হইছে যদি এইভাবে যাই না তাহলে আবার আমার চেক করতে হবে যে z x এর চেয়ে বড় কিনা তাই না আচ্ছা তো এইটা আমরা কিম কিমের এখানে তো যেহেতু y x এর চেয়ে বড় তাহলে তো y z এর চেয়ে বড় মানে z এর চেয়ে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে সঠিক তিন নম্বর এটা করা লাগে আচ্ছা তো এটা আমরা কোটা একটু দেখি স্যার যে কি কি বেনা রুটি দি তো এইটা আমরা তিনটা নাম্বারের জন্য কিভাবে করব ফার্স্টে আমরা তিনটা নাম্বার নেই সাপোজ int x int y int z এটা আপনারা স্ক্যানে গিয়ে তিনটা নাম্বার নিতে পারেন আমি জাস্ট শো এর জন্য জাস্ট ইয়া করতেছি ঠিক আছে x y এর চেয়ে বড় কিনা এরপর আমরা কি চেক করব x তো y এর চেয়ে বড় হলো তারপর x সবচেয়ে বড় হতে হলে কি হতে হবে x z এর চেয়ে বড় হতে হবে আচ্ছা x y এর চেয়ে বড় হলো দেন যদি হয় if x কার চেয়ে বড় z তাহলে আমরা প্রিন্টারে কি লিখতে পারবো x is ঠিক আছে আচ্ছা দেন যদি এটা না হয় তাহলে কে বড় বলতো স্যার এক্স এর নাম হলো স্যার
অবশ্যই আমার আমরা আসলে ওইটাই লিখবো। আচ্ছা, তো এইটা তো আমরা সিমিলারলি ইয়ের জন্য চেক করলাম, এক্স এর জন্য চেক করলাম, তাহলে আমরা ওয়াই এর জন্য কি চেক করছি? এখন ধরেন x y এর চেয়ে বড় হইলে ভেতরের কাজগুলো হবে, যদি বড় না হয় তার মানে কে বড়? y বড়। y বড় তাহলে এরপর else কি আমরা চেক করব? y কি z এর চেয়ে বড়? y যদি z এর চেয়ে বড় না হয় তাহলে কে বড়? আবার z বড়। সিমিলার আগের যে কন্ডিশন ওইটাই, else কি else এর ভিতরে else মানে কি? else মানে তো আমার y বড়। আচ্ছা, if y is greater than z তাহলে which one is greater? y y is greatest, okay, সবচেয়ে বড়। else কে বড়? z বড়। এই যে লক, এটা তো লক না হইলে তো সমস্যা। এই যে লক করা যায়, এই যে লক হয়েছে, এইবার লক হয়েছে। নেক্সট প্রবলেমটা হচ্ছে আপনাদের অড ইভেন গেল, গেল, আমরা এন নাম্বার সাম করতে পারি, মানে ধরেন পাঁচটা নাম্বার যোগ করবো, পাঁচটা নাম্বারে এভারেজ বের করবো, পারি?
অ্যারে দিয়ে অথবা ফর লুপ দিয়ে যেভাবে হোক অ্যারে দিয়ে শিখছি সমস্যা নেই অ্যারে হলেও হবে পারেন এটা পারলেই হবে সবাই পারলেই হবে এভারেজ বের করে এভারেজ হচ্ছে যোগ করে জাস্ট যে কয়টা নাম্বার আছে তত দিয়ে ভাগ দিবে পারবেন না এভারেজটা দেখাচ্ছেন এটা একদম সহজ প্রশ্ন এটা নিজেরা একটু দেখে নেবেন অবশ্যই সাম কিভাবে করতে হয় এটা অবশ্যই সবাই দেখে নেবেন আচ্ছা এখন যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে প্রাইম নাম্বার প্রাইম নাম্বার আপনাদের কি ক্লাসে করানো হয়েছে আগে আচ্ছা প্রাইম নাম্বার প্রাইম নাম্বার নিয়ে কেউ বলতে পারবেন প্রাইম নাম্বার কি মৌলিক সংখ্যা স্যার ওই সংখ্যা আমি এক দ্বারা ভাগ যা গেলে এটা প্রাইম আচ্ছা এক দিয়ে আর ওই নাম্বার ওই নাম্বারটা ঠিক আছে তো প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 1 এবং আর সেই সংখ্যা নিজে ইটসেলফ এই দুইটা ছাড়া আর কোনো কিছু দিয়ে আপনি নিঃশেষে বিভাজ্য দিতে পারবেন না নিঃশেষে বিভাজ্য মানে কি ভাগশেষ শূন্য আসবে না দিস ইজ কল্ড প্রাইম নাম্বার এমন একটা নাম্বার যেটা ওই নাম্বার এবং এক ছাড়া আর কিছু দিয়ে ভাগ দেওয়া সম্ভব না এমন একটা নাম্বার উদাহরণ দিতে এক্সাম্পল 3 5 7 11 13 17 19 তাহলে আমরা কিভাবে বের করতে পারি আমরা একটু লজিকটা বোঝার চেষ্টা করি প্রাইম নাম্বারটা আমরা কিভাবে বের করতে পারি সাপোজ আমি বের করব যে 7 একটা প্রাইম নাম্বার আমি বের করতে যাচ্ছি 7 একটা প্রাইম নাম্বার এটা প্রমাণ করব কিভাবে আচ্ছা তো আমি কি বলছি আমি বলছি যে এই নাম্বারটা 1 এবং 7 ইটসেলফ মানে কি এই নাম্বারটা 1 এবং 7 ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ যাবে না বলছি কোনো কিছু দিয়ে ভাগ যাবে না তার মানে আমি এটা কিভাবে টেস্ট করতে পারি 1 এবং 7 ব্যতীত মানে 1 এবং 7 বাদ দিয়ে বাকি সব নাম্বার দিয়ে কি করব ভাগ দিয়ে দিয়ে দেখব যে এটার ভাগশেষ 0 আসে কি এটা বোঝা গেছে 1 1 এবং ওই নাম্বার এইটা প্রাইম হোক এবং প্রাইম না হোক সব নাম্বারের ক্ষেত্রেই ভাগ যাবে সত্য সব নাম্বারের ক্ষেত্রে সত্য শুধু আর প্রাইম নাম্বারের ডিফারেন্সটা কি 1 এবং ওই নাম্বারটা বাদ দিয়ে কিছু দিয়ে ভাগ যাওয়া সম্ভব তাহলে আমি 1 এবং ওই নাম্বার বাদ দিয়ে বাকি মাঝখানে যে নাম্বারগুলো আছে এগুলো দিয়ে ভাগ দিয়ে দিয়ে দেখব যে যায় কিনা যেমন এর মাঝখানে কি কি নাম্বার আছে বলেন তো 1 এবং 7 বাদে 2 3 4 5 6 এখন দেখেন আমি এই কয়টা নাম্বার দিয়ে ভাগ দিব দিয়ে দেখব যে এইটা 0 হয় কিনা এই কয়টা নাম্বার দিয়ে ভাগ দিয়ে দেখব 0 হয় কিনা একটা জিনিস খেয়াল করেন এখানে কি এই কয়টা নাম্বার দিয়ে ভাগ দিয়ে দেওয়ার দেখার দরকার আছে আমার সবগুলো দিয়ে না স্যার না বলতে কেন নাই বেশি বড় না কেন নাই কেন আমরা সবগুলো নাম্বার নিব না স্যার দেখেন 2 এর দ্বিগুণই তো 4 3 এর দ্বিগুণ কি 6 তাই না তার মানে কি তার মানে আমি যদি 2 আর 3 দিয়ে ভাগ না যায় 4 আর 6 দিয়ে কি যাবে দেখার দরকার আছে আমার কারণ 2 এর দ্বিগুণই তো 4 তাই না 2 এর দ্বিগুণই 4 3 এর দ্বিগুণই 6 তাহলে দুইটা হচ্ছে কি আমার সর্বনিম্ন এটা দিয়ে যদি ভাগ না যায় এটা দিয়ে যাবে এটা দিয়ে যাওয়া পসিবল না কারণ এটা সবচেয়ে ছোট জিনিস এটা দিয়ে ভাগ যাবে তাহলে বড়টা দিয়েও যাইতে পারে এইটা দিয়েই যদি না যায় তাহলে বড়টা দিয়ে কখনোই যাবে না সো আমার পুরোটা দেখার দরকার নেই আচ্ছা স্যার এখানে যে 6 পরে 8 থাকতো তাহলে আমরা 8 দিও দিব না দুই দুই দিয়ে ভাগ না 2 8 তো দুই দিয়েই ভাগ চলে যাচ্ছে
8 2 দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে 2 দিয়ে যদি এইটা ভাগ না যায় তাহলে 8 দিয়ে যাও দেখাটা দরকার আছে কারণ 8 তো 2 এর ই আরেকটা মনে আরেকটা অংশ 8 তো 2 এর ই একটা জিনিস 2 থেকেই জেনারেট হচ্ছে সো আমার যদি মানে মেইন যেটা সবচেয়ে ছোট যেটা ওটা দিয়ে যদি না যায় তাহলে বড়টা দিয়ে দেখানোর দরকার নেই কারণ সবচেয়ে ছোট দিয়েই যাবে যদি যায় 2 দিয়েই যাবে যদি যায় আচ্ছা তাহলে স্যার আমরা 2 আর 3 আর 5 দিয়ে চেক করব এরকম না জিনিস আমি আচ্ছা আমি দেখাচ্ছি আচ্ছা ফার্স্ট অফ অল আমরা ধরি যে ইন্ট x ইকুয়াল টু স্যার একটু বড় হয়ে গেছে স্যার ছোট হয়ে গেছে ইন্ট x ইকুয়াল টু 7 তো আমি হচ্ছে একদম নরমাল একটা কোড লিখবো ফারস্টে যেন আমরা বুঝতে পারি তো ফর আই কত থেকে শুরু করব না 1 দিয়ে তো ভাগ যাবে 1 দিয়ে তো ভাগ যাবে যাবে না কত থেকে 1 বাদ দিয়ে তার মানে 2 থেকে আই যতক্ষণ না পর্যন্ত 7 হবে আমি 7 যতক্ষণ ইকুয়াল টু লিখতে পারছি না কেন কারণ 7 কে তো 7 দিয়ে ভাগ যায় তো 7 এর আগ পর্যন্ত লিখতে হবে তাই না 7 এর আগ পর্যন্ত মানে 6 পর্যন্ত দেব এই জন্য আমরা ইকুয়ালটা দিব তাইলে আই প্লাস প্লাস এটা একটা লুপ চালালাম চালানোর পর আমি প্রতিবার কি করব ইফ এক্স ঠিক আছে পার্সেন্ট কত আই যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ব্রেক ব্রেক করে দিব লুপ শেষ ভেঙে ফেলবো যে ব্রেক করে দিয়ে আমরা লাস্টে এসে কি বলবো not a prime number মানে ভাগ চলে গেছে ভাগ গেলে তো prime number হবে না এটা কি বোঝা গেছে আর যদি দেখা যায় ও আচ্ছা এটা তো এটা আগে প্রিন্ট করে ব্রেক করতে হবে ওটা লিখছি আগে যেই ভাগ চলে যাবে সাথে সাথে আমরা কি প্রিন্ট করবে যে not a prime number দেন ব্রেক আর যদি পুরো লুপটাই চলে এবং যদি ভাগ না যায় তাহলে লুপের শেষে আমরা কি বলবে প্রাইম নাম্বার ক্লিয়ার যদি ভাগ না যায় তাহলে আমরা লুপ শেষ করে বলবো যে এই 2 থেকে 6 পর্যন্ত চালাইছি কোনোটা দিয়ে ভাগ যায় না তার মানে এটা একটা প্রাইম নাম্বার দেখি আমার কি হয় এটার ব্র্যাকেটটা কম আই আম ক্লিয়ার আচ্ছা ইন এখানে দেখা যাচ্ছে আমার 7 একটা প্রাইম নাম্বার তো আমি আসলে স্ক্যান এফ দিয়ে বেশ কিছু ইনপুট নিয়ে দেখি যে আমার আসলে ঠিকঠাক কাজ করতেছিল প্রাইম নাম্বারটা কিন্তু সবার বুঝতে হবে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আপনাদের ফাইনালের জন্য প্রাইম নাম্বার কেউ না বুঝলে মারা গেল দেন 12 এটা প্রাইম নাম্বার হওয়ার কথা স্যার এখন তো স্যার 7 পর্যন্ত দিয়েছেন স্যার আপনি ও এখানে স্যার 7 পর্যন্ত সরি সরি লুপে লুপে আমি 7 পর্যন্ত দিয়েছি তো এখানে x পর্যন্ত দিতে হবে ওকে তাহলে 12 নট আ প্রাইম ও আচ্ছা স্যার 13 দিয়ে দিই আচ্ছা এখানে একটা প্রবলেম হচ্ছে কি প্রবলেম কেউ বুঝতে পারবেন এইখানে এইবার আমি আপনাদের একটা জিনিস দেখাবো যেটাকে বলা হচ্ছে ফ্ল্যাগ ফ্ল্যাগের নাম শুনছেন কেউ না স্যার আচ্ছা ফ্ল্যাগ কি এটা আমি একটু দেখাচ্ছি দেখেন এইখানে আবার কি হচ্ছে দেখছেন একটা প্রবলেম হচ্ছে আপনারা একটু খেয়াল করুন এই দেখেন আমি 12 দিলাম 9টা প্রাইম পরে আবার কি লিখছেন প্রাইম তো কি হচ্ছে দেখেন এই লুপটা চলতেছিল চলতে চলতে যখন এখানে আসলো নটা প্রাইম প্রিন্ট করলো ব্রেক করলো তাই না ব্রেক করার পরে এই লুপের বাইরে গেলে তো আমার এটা থাকতেছে এই লুপের বাইরে গেলে তো এটাই পাচ্ছে পে এটাও প্রিন্ট করে দিচ্ছে সো আমি চাচ্ছি যে যখন প্রাইম পাবে তখন আর এটা প্রিন্ট করবে না ও স্যার ব্রেকটা
আর ব্রেক কেটে দিলে তো আমার এই লুপটা চলতেই আছে, আমি প্রাইম নট আ প্রাইম নাম্বার এটা বলার পরেও এই লুপ চলতেই আছে, সো এটা হবে না আমার। ইফ আবার একটা ইফ আমি দিব, এখানে একটা ইফ দিব, ওটা কিভাবে দিব, তা আমি একটা ফ্ল্যাগ ভেরিয়েবল দিব, ফ্ল্যাগ। তো একটু দেখেন ফ্ল্যাগটা অ্যাকচুয়ালি কি, ফ্ল্যাগ হচ্ছে এমন একটা জিনিস যেই জিনিসটা যেই জিনিসটা অটোমেটিক আমার অন হয়ে যাবে যখন আমার কোন একটা কন্ডিশন ফুলফিল করবে, যখন আমার কোন একটা কন্ডিশন ফিল করবে সাথে সাথে এটার ভ্যালু ওয়ান হয়ে যাবে। কিভাবে ওয়ান হবে এটা আমরাই বানাই দেবো। দেখেন আমি একটা জিনিস নিছি ফ্ল্যাগ, এটা একটা জাস্ট একটা ভ্যারিয়েবল আর কিছু না, ফ্ল্যাগ জাস্ট একটা ভ্যারিয়েবল। তো এইটার ভ্যালু আমি কি রাখছি, জিরো রাখছি। এরপর আমি কি করব জানেন, এইখানে লিখবো এই যে ফ্ল্যাগ এর ভ্যালু জিরো রাখছি, ফ্ল্যাগ এর ভ্যালু জিরো রেখে এরপর আমি এখানে একটু চেঞ্জ করব। দেখেন এখানে আমি ফ্ল্যাগ এর ভ্যালু করে দিলাম 1, এরপর আমি এখানে লিখব ইফ ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল কি, এটা আমি বোঝাই দিচ্ছি লেখার পর। দেখেন এখানে আমি কি করলাম, দেখেন আমি একটা ফ্ল্যাগ নিয়েছি, ফ্ল্যাগের ভ্যালু সেট করা আছে 0, যখনই এটা প্রাইম নাম্বার হবে না তখন ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে যাবে, না হলে কি কখনো 1 হবে, এটা সব 0 ই থেকে যাবে। সো 0 যদি থেকে যায় তার মানে আমরা কি বুঝবো, নাম্বারটা প্রাইম। সো আমি এইটাই দেখাচ্ছি যে এটা যদি 0 থেকে যায় সেই ক্ষেত্রেই বলবে নাম্বারটা প্রাইম, যদি 0 না থেকে কোনো একভাবে 1 হয়ে যায়, একবারও যদি 1 হয়ে যায় তাহলে এই প্রিন্টার করবে না, তাহলে আমার হিসাব অনুযায়ী আর 12 তে এই দুইটাই প্রিন্ট করার কথা না, যেকোনো একটা প্রিন্ট করার কথা। তো সেটা আমরা একটু দেখি যে আসলে ঠিক আছে কিনা, 12 নট এপ্রাইম, দেন আমরা 12 এর জায়গায় কি দিতে পারি, প্রাইম নাম্বার একটা হচ্ছে 13 প্রাইম। তো এইবার আসি, এইবার আমরা তো এতক্ষণ কি চেক করলাম, 2 থেকে 6 পর্যন্ত সবগুলাই চেক করছি তাই না। তো আমি কি বলছি, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 3 এর দ্বিগুণ হচ্ছে 6, এটা বোঝা গেছে, 2 এর দ্বিগুণ 4, 3 এর দ্বিগুণ 6। সো 2 যদি ভাগ না যায় এই দুটাও তো যাওয়ার কথা না, সো এই দুটা আমার চেক করার কোনো দরকার আছে নাই। তাহলে আমরা এই জিনিসটাকে অ্যাকচুয়ালি কিভাবে করব, আমি x পর্যন্ত চালাবো না, আমি এটাকে চালাবো x/2, মানে অর্ধেক পর্যন্ত চালাবো, অর্ধেক পর্যন্ত চালাবো, আমার x পর্যন্ত চালানোর দরকার নেই, কারণ 2 এর দ্বিগুণ 4, 3 এর দ্বিগুণ 6, 5 এর দ্বিগুণ 10, এগুলো সব দ্বিগুণ নাম্বার, সো 5 দিয়ে যদি না যায় 10 দিয়েও যাবে না, ঠিক আছে। সো আমি এই পুরোটা চেক করব না, অর্ধেক চেক করব, আচ্ছা অর্ধেক দিয়ে চেক করে দেখি যে আমার ঠিক আছে কিনা, ধরে নামে দিলাম 3 প্রাইম নাম্বার, দেন দিলাম 5 প্রাইম নাম্বার, আচ্ছা 12 দিয়ে দেখি প্রাইম আছে, 12 নট আ প্রাইম, বুঝতে পারছেন লজিকটা। এবার আপনারা বলতে পারেন যে স্যার আগে তো আমি 6 পর্যন্ত চালাচ্ছিলাম, এখন এই 2 দিয়ে ভাগ না দিলেও তো হইতো, ওটাও তো কাজ করতেছিল, ওটা কি কাজ কি করতেছিল না এমন আছে, ওটাও তো করতেছিল, এটাও করতেছে, তাহলে আমার সমস্যা কোথায়? সমস্যা আসলে কিচ্ছু না, এটা হচ্ছে আপনারা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে যাবেন তখন দেখবেন যে এই পুরা এতগুলা চালাইতে ধরেন আপনার 100 প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার এটা বের করতেছেন 100, তাহলে এই লুপটা কয়বার চলা লাগতেছে, 100 বার,
কিন্তু আপনি যদি দুই দেন তাহলে কয়বার চলা লাগবে? 50 বার। মানে কত ডিফারেন্স দেখছেন? যদি 1000 বার চালানো লাগে মানে 500 বার চালানো লাগতেছে। তাহলে হিউজ একটা টাইম আপনার সেভ হচ্ছে, আপনার কোড হিউজ অপটিমাইজ হচ্ছে। সো এইটাকে বলা হচ্ছে কোড অপটিমাইজেশন। আপনারা এই কথা অনেকবার শুনে দেখবেন যে আপনার কোড অপটিমাইজ না। অপটিমাইজ মানে কি? অপটিমাইজ মানে হচ্ছে আপনারা এমন কিছু একটা লিখবেন যেটা দিয়ে আপনার অর্ধেক হয়ে যাবে কোডের, মানে কমে আসবে, সময় কমে আসবে। তো আমরা কোডের সময় কমানোর জন্য এই কাজটা করছি আর কি, আর কিচ্ছু না। এই ডায়াগ্রামটা আপনারা কি মিমের মধ্যে দেখছেন? এর সাথে নিচে আপনারা হচ্ছে মিম দেখা থাকে। আচ্ছা দেখেন, ফিবোনাচি ডায়াগ্রাম, ফিবোনাচি ডায়াগ্রামটা দেখতে এরকম। এটাকে বলা হচ্ছে পারফেক্ট রেশিও। আপনার যারা ছবি ড্রয়িং করে বা আর্কিটেকচারে পড়ে তারা সবসময় চেষ্টা করে এরকম ফিবোনাচি মানে ছবিটার রেশিও গুলা যেন এরকম হয় যে এখানে একটা জিনিস থাকবে, এখানে একটা থাকবে। দেখছেন জিনিসটা কিভাবে কার্ড হয়ে ঢুকতেছে আস্তে আস্তে? ফিবোনাচি ইজ এ ভেরি ইন্টারেস্টিং ডায়াগ্রাম। দেখেন এটা কিন্তু অটোমেটিক এরকম হয়ে যাচ্ছে। নাম্বার যেগুলো জেনারেট হয়, নাম্বার গুলো যদি আপনি একটা গ্রাফে বসান তাহলে দেখতে জিনিসটা এমন হয়। এবং এটাকে বলা হচ্ছে পারফেক্ট রেশিও। লাইনটা কি স্যার, মানে এটাকে নাম্বার? হ্যাঁ, এটা হচ্ছে এক্স ওয়াই ভ্যালু। যদি আপনি বসাতে থাকেন, যোগ করতে করতে যোগ করতে করতে বসাতে থাকেন, তাহলে এটা হচ্ছে এরকম একটা ফিগার তৈরি হয়। তো এইটা ইউজ করে আর্কিটেক্টরা অনেক ডিজাইন করে থাকে। এবং এইটা মানুষের এই ডিজাইনটা যারা ফলো করে সেই ছবিগুলো মানুষের চোখে দেখতে খুবই সুন্দর লাগে। মানে নর্মালি ইন জেনারেল মানুষের চোখে দেখতে এই ছবিগুলো খুব অ্যাট্রাকটিভ হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, তো ফিবোনাচি এই জিনিসটা আসলে কি? আসলে কিছু না, ফিবোনাচি হচ্ছে আপনার একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বারে যোগ করে স্যার যোগ। কিভাবে যোগটা হয় দেখেন, প্রথমে আমার আছে হচ্ছে 0, তাহলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। তো 0 আর আছে কি 1। এরপরে আমার কোন নাম্বারটা আসবে এইটা ডিপেন্ড করবে হচ্ছে এই দুটোর উপর। এই দুটো মানে কি? আগের দুটো নাম্বার উপর। এই পরে যে নাম্বারটা আসবে এই দুটো ডিপেন্ড করবে কার কার উপর? পরে দুটো নাম্বার উপর, আগের দুটো নাম্বারের উপর। কিভাবে? এর পরে কি নাম্বার আসবে? এর পরে আসবে সোজা কথা এই দুটো যোগফল। মানে কি 0 আর 1 যোগ করলে কত হয়? 1 1 1। আচ্ছা এই নাম্বারটা তো আমরা লিখে ফেললাম, তারপরে নাম্বারটা কি আসবে? আগের দুইটার যোগফল। ধারার মতন এটা একটা ধারা, এটা একটা ধারা। এই ধারা অনেকে এইচএসসি তে পড়ে আসছেন, অনেকে নাও পড়তে পারেন। এই তো এটা একটা ধারা। এর পরেরটা কি আসবে বলেন? 36 আছে, তারপর 5 5 5। সো বিষয়টা বুঝতে পারছেন কিভাবে আসতেছে? এটা তো বোঝা গেছে। তো এইটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? স্যার এটাকে স্যার আরেকভাবে করা যায় না স্যার? হ্যাঁ বলুন স্যার। আমি যদি মানে ইভেন আর প্রতিটি নাম্বার বের করছি স্যার, ওই জায়গায় যদি দুই এবং তিন তিন বার দিয়ে ওই ওই দিনের মধ্যে
আচ্ছা আপনি দুই দিয়ে ভাগ দিতে চান তিন দিয়ে ভাগ দিতে চান যদি ভাগ না যায় তাহলে প্রাইম হবে এরকম না এটা হয় না প্রাইম নাম্বার আসলে ধরেন দুই আর তিন দিয়ে কিন্তু ভাগ তো এমন হইতে পারে দুই তিন বাদে পাঁচ দিয়ে ভাগ যায় দুই দিয়েও ভাগ যায় না তিন দিয়েও ভাগ যায় না পাঁচ দিয়ে ভাগ যায় তো দুই দিয়ে মানে প্রাইম নাম্বার আসলে দুই দিয়ে তিন দিয়ে ছাড়াও অন্যগুলো দিয়ে ভাগ যাইতে পারে সেজন্য এই দুইটা দিয়ে চেক করলে হবে না এই দুইটা দিয়ে আপনি কি চেক করতে পারেন ইভেনার অড চেক করতে পারেন কি দিয়ে ভাগ করে দুই দিয়ে ভাগ করে সো প্রাইম নাম্বার করার নিয়মই হচ্ছে আপনার সবগুলো দিয়ে চেক করতে হবে যে কয়টা নাম্বার আছে এই দুইটা নাম্বার এক এবং ওই নাম্বারের মাঝে সবগুলো দিয়ে আপনার চেক করার নিয়ম এবং প্রাইম নাম্বার স্টিল আবিষ্কৃত হচ্ছে এখনো পর্যন্ত আপনারা যদি প্রাইম নাম্বারে গুগল করে দেখেন এখনো পর্যন্ত প্রাইম নাম্বার শেষ হয়নি এইটা একটা সুপার কম্পিউটার রেগুলার ক্যালকুলেট করতেছে নতুন নতুন প্রাইম নাম্বার বের করতেছে যেটা আর কি মিলিয়ন ছাড়াই গেছে এত প্রাইম নাম্বার আছে হ্যাঁ এটা নিয়ে গবেষণা চলতেছে হিউজ পরিমাণ আচ্ছা যাই হোক এক সময় আসলে হওয়ার কথা কি শেষ হয়ে যাওয়ার কথা প্রাইম নাম্বার কারণ একটাকে দ্বিগুণ করে ভাগ দিলে দেখা যাবে ওটা যাওয়ার কথা কিন্তু তাও হচ্ছে না এরকম এখনো পর্যন্ত প্রাইম নাম্বার বের হচ্ছে আচ্ছা তো আপনাদের যেভাবে আসতে পারে প্রাইম নাম্বার সেটা হচ্ছে আপনাদের বলবে প্রাইম নাম্বার প্রিন্ট করে দেখো ঠিক আছে প্রাইম নাম্বার ধরো এনতম ঘর পর্যন্ত প্রিন্ট করে দেখাও বা পাঁচ পাঁচটা প্রথম পাঁচটা প্রাইম নাম্বার প্রিন্ট করে দেখাও ঠিক আছে এইভাবে আসতে পারে আচ্ছা তো আমি কি বলছি প্রাইম নাম্বারে প্রথমে কি কি দিয়ে শুরু হয় প্রাইম নাম্বারে প্রথমে সত্য থেকে শুরু হয় না একটা ভেরিয়েবল দুইটা ভেরিয়েবল দিয়ে শুরু হয় প্রাইম নাম্বার প্রথম ভেরিয়েবলটা কি প্রথম নাম্বারটা হচ্ছে জিরো দ্বিতীয় নাম্বারটা কি আমাকে যদি পরীক্ষায় বলে যে কয়টা ফিবোনাচি নাম্বার জেনারেট করতে ধরেন প্রথম পাঁচটা তো প্রথম পাঁচটা জেনারেট করতে গেলে আমি তো জিরো আর ওয়ান আগে প্রিন্ট করে দেবো কারণ জিরো আর ওয়ান আমার আগে দেখাইতে হবে এরপর পরেরগুলো জেনারেট করবো আমরা কিভাবে আই কত থেকে শুরু হবে আই হচ্ছে কি ধরেন এরপরে বাকি আর কয়টা জেনারেট করবো পাঁচটা জেনারেট করবো সো দুইটা আমার অলরেডি হয়ে গেছে বাকি কয়টা তিনটা মানে এই দুইটা যোগ করার পর আচ্ছা আমি একটু অন্যভাবে করি ঠিক আছে আচ্ছা দেখেন আমার পাঁচটা জেনারেট করতে হবে প্রথমে আমি দুইটা লিখে ফেলছি অলরেডি ওই যে প্রিন্ট করে ফেলছি দুইটা বাকি কয়টা প্রিন্ট করবো তিনটা প্রিন্ট করবো তো বাকি তিনটা প্রিন্ট করতে গেলে আমার এক থেকে তিন পর্যন্ত করা লাগবে না আই ইজ ইকুয়াল টু এক থেকে শুরু আই ইজ ইকুয়াল টু থ্রি আই প্লাস প্লাস ওকে তো তিনটা করা লাগবে এগুলো আমি একটু লিখে দিয়ে দিই ব্যাক স্ল্যাশ এন দিয়ে দিই এইবার কি করব এইবার করব যে প্রথম নাম্বারটা কি হবে
int next number একটা ভেরিয়েবলের next number দিলাম next নাম্বারটা কি হবে x1 plus x2 তাই না 0 আর 1 যোগ করে 1 হলো হইলো এবার আমরা 0 আর 1 যোগ করে 1 পাইলাম একবার এটা প্রিন্ট করব প্রিন্ট এফ পার্সেন ভি নেক্সট নাম্বার ম্যাক্স স্ল্যাশ এম নেক্সট নাম্বার ওকে সো আপনারা বুঝে গেছেন কিন এর পরের বার যখন করব এর পরের বার যখন প্রিন্ট করব তখন আমরা কি কি যোগ করতে হবে 1 আর 2 এক শূন্য আর এক যোগ করে এক হইলো তারপর এক আর দুই যোগ করলে তিন স্যার এক যোগ করে দুই হলো খেয়াল করছেন আমরা কিন্তু জিনিসটা একটু ওভারল্যাপ করতেছি কিভাবে ওভারল্যাপ করতে চাই x প্লাস 0 আর 1 যোগ করে 1 1 স্যার আচ্ছা তারপর আবার দেখেন আবার এই এক কিন্তু আগে একবার যোগ হইছিল আবার এই একের সাথে পরের একটা যোগ হচ্ছে তাই না তারপর আবার এই একের সাথে পরের একটা পরের যেটা আছে এটা যোগ হবে সো আমার কিন্তু একটা এক কি দুইবার কাজে লাগতেছে আমি এটা কিভাবে আপডেট করতে পারি আমি যে নেক্সট নামটা পাইছিলাম এইটাকে এবার কোথায় ঢুকাই দেব x1 এর মধ্যে ঢুকাই দেব ঠিক আছে যেমন প্রথমে x1 ছিল 0 পরে x2 ছিল 1 এরপর আমি কি করব জানেন আমি এইটাকে বানায় দিব x1 আর এইটাকে বানায় দিব x2 বোঝা গেছে এরপর এই দুটো যোগ করব তারপর এইটাকে বানায় দিব x1 এইটাকে বানায় দিব x2 তারপর এই দুটো যোগ করব পরে এইটা পাবো আমার কি লজিকটা বোঝা যাচ্ছে আমি জাস্ট x1 x2 কে চেঞ্জ করে দিব বারবার তাহলে আমি প্রথমবার তো x1 x2 লিখলাম নেক্সট নাম্বার লিখলাম লেখার পরে এরপর আমি কি করব x1 এর ভ্যালু কি করব x1 x1 সরি x2 ইকুয়াল টু কি হবে নেক্সট নাম্বার তাই না x2 ইকুয়াল টু আমার নেক্সট নাম্বার হইছিল না এর আগে একবার আমি যে এখান থেকে আবার একটু দেখাই x1 ইকুয়াল টু 0 x2 ইকুয়াল টু 1 পরের বার আমরা কি করব পরের বার এইটাকে বানায় দিব x1 এই যে নেক্সট যে নাম্বারটা পাইলাম এটাকে বানায় দিব সরি এটাকে বানায় দিব x2 আর x2 কে বানায় দিব x1 তাই না আমার কি একটা করে সরে যাচ্ছে তাই না এরকম হচ্ছে না তো একটু খেয়াল করেন আমি নেক্সট নাম্বারকে বানায় দিলাম x2 আর x2 কে বানায় দিব কি x1 x2 কে x1 স্যার 1 x2 কে বানায় দিব x1 তো আপনারা এখানে অনেকবার ভুল করে লাগেন কি যে x2 equal to x1 তাই না কি হইলো এটা x2 এর ভিতরে x1 ঢুকলো আমরা কি সেটা চাচ্ছি না x1 এর ভিতরে x2 ঢোকাতে চাচ্ছি সো এটা একটু মাঝে রাখুন আপনারা যারা নতুন তারা একটু এই ভুলটা হয় যে x2 equal to x1 তার মানে আমি x2 এর ভিতরে x1 ঢোকাচ্ছি না এটা একটু ভুলা ফেলে তো আমরা হচ্ছে x1 আর x2 এর ভ্যালুকে আপডেট করতেছি বারবার আপডেট করতেছি এবং সেটা আমরা বারবার প্রিন্ট করতেছি তাহলে দেখি তো এটা আমার হচ্ছে কিনা আচ্ছা ফারস্টে হচ্ছে আমি কি ফ্রি করব তো পাসওয়ার্ড ইউজ করতে চাইছি এখানে কি বল দেখাচ্ছে ও আচ্ছা আমি ইউজ করছি থ্যাঙ্ক ইউ x1 plus x2 x1 হচ্ছে 0 x2 হচ্ছে 1
ওকে প্রিন্ট করলো আমার 1 দেন হচ্ছে x2 ইকুয়াল টু নেক্সট নাম মানে x2 হচ্ছে 1 আর 1 হচ্ছে 2 এর হেল 3 আসছে 4 আসছে 0 1 1 1 2 2 এর পর 3 এর সরল 3 এর সরল আচ্ছা এখানে কোথাও একটা ভুল করছি তাহলে x1 2 কি বলবো প্রথমে আসছে x1 x2 এর জন্য নেক্সট নাম্বার কোথায় কি আসছে নেক্সট নাম্বার আসছে হচ্ছে x1 প্রথমে আসতেছে 1 এটা যোগ করার পরে আসতেছে হচ্ছে 1 1 প্রিন্ট হচ্ছে প্রিন্ট করার পরে x2 তে যাচ্ছে হচ্ছে x2 তে যাচ্ছে 1 আর x1 এ যাচ্ছে হচ্ছে 1 দেন নেক্সট নাম্বারে যাচ্ছে 2 দেন x2 তে যাচ্ছে 2 x1 এ আসতেছে 1 দেখেন কি ভুল করছি আমি হচ্ছে আগে পরে করে করছি দেখেন x2 তে আমি নেক্সট নাম্বার রাখতেছি মানে কি x2 তে 2 যাচ্ছে তারপর x1 এ আবার x2 ঢুকেছে মানে x2 তে x1 এ কি যাচ্ছে মানে হচ্ছে আবার নেক্সট নাম্বার দুই বার 2 হচ্ছে তাহলে দেখেন আগে পরে করার জন্য কি সমস্যা হচ্ছে আসলে আমার এটা কি হবে আগেই আমার x1 এ দিব আগেই আমার x ওয়ানে x2 টাকে বসা নিতে হবে তারপর x2 টাকে নেক্সট নাম্বারে বসাতে হবে এবার ক্লিয়ার হইছে আচ্ছা দেখেন আমিও কিন্তু ভুল করি আমি কিন্তু ভুলের উদ্যম না আমি কি ভুল করছি আমার সব লজিক ঠিক আছে সবই চলতেছে খালি একটা লাইন আমি উপরে লিখছি আর কিছু কই নি সো আমার কোড ভুল একটা লাইন উপরে আর আমি পাই নি শেষ ওই লাইনটা কি হবে ওই যে লাইনটা কি হবে লাইনটা কি হবে আসে দেখ গ্রাফ না তো প্রথমে হচ্ছে 1 1 ঠিক আছে তারপর 1 তারপর 2 এটা আপনি মানে গুগল করলে ইউটিউবে এটা সুন্দর একটা ভিডিও আছে যে হাউ ফিবোনাচি ডায়াগ্রাম স্কোয়ারড আমরা তো মানে মিশি মানে ড্রয়িং এর ভিতরটাই দেখতেছি আমরা আচ্ছা নাম্বারগুলো কিভাবে আসে ওটা দেখাই ওই নাম্বার দিয়ে ড্রয়িংটা কর ওটা আপনি একটু গুগল করে ইউটিউবে দেখে নিন আমাদের তো সময় নেই এজন্য দেখা দাও আচ্ছা তো ফিবোনাচি রে কি পারবো আমরা প্রথমে আমরা কি করতেছি প্রথমে হচ্ছে 0 আর 1 নিচ্ছি তারপর এই দুইটা ভ্যালুকে বারবার আপডেট করতেছি ঠিক আছে তো আমি এটা সেভ করে দিচ্ছি আপনারা এটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন দেন লাস্টে একটা প্রবলেম করে আপনাদের আজকে শেষ করে দিব স্ট্রিং রিলেটেড না স্ট্রিং স্ট্রিং এর একটা প্রবলেম এই প্রবলেমগুলো সব আপনাদের সি প্রবলেম নামে একটা ফোল্ডারে সেভ করা আছে আপনারা সবাই নিয়ে যারা নিতে চান এখান থেকে নিয়ে যান ওকে এইবার আমি একটা প্যালিনড্রোমের নাম শুনছেন কেউ প্যালিনড্রোম প্যালিনড্রোমের নাম শুনছি কেউ কন্টেস্টে ছিল না স্যার হ্যাঁ কন্টেস্টে ছিল প্যালিনড্রোম মানে হচ্ছে যেইটা আপনি উল্টা করে দেখলেও যেমন সোজা করে দেখলেও তেমন যেমন সবচেয়ে সহজ একটা ওয়ার্ড এটা হচ্ছে মাম তাই না তো মাম কে যদি আপনি উল্টা মানে উল্টা দিক থেকে লেখা শুরু করেন ঠিক আছে তাহলে কি হবে মামই তো তো প্যালিনড্রোম নেমস আছে অনেকগুলো আমি আরো বড় কিছু আছে কিছু না কিছু মজার মজার ওয়ার্ড আছে যেরকম আচ্ছা যেরকম একটা বড় ওয়ার্ড হচ্ছে রোটেটর রোটেটর যেটা রোটেট করে রোটেট করে ঘোরায় তো রোটেটর কি এই যে দেখেন এই রোটেটরটা যদি আপনি উল্টা করে রাখেন আর আগে লিখলাম তারপর ও তারপর
কিভাবে চেক করতে পারি তার আগে আপনি একটু লজিক চেক করি যে এটা আসলে আমরা কিভাবে করতে পারি। আচ্ছা দেখেন তো এইটা একটা কি স্ট্রিং না স্ট্রিং এইবার এইটা প্যালিন্ড্রোম কি না এটা কিভাবে টেস্ট করব। এটা টেস্ট করার নিয়ম হচ্ছে আমরা দুইটা ইনডেক্স নিতে হবে সবচেয়ে সহজ হবে, ঠিক আছে সবচেয়ে সহজ হচ্ছে দুইটা ইনডেক্স নেব। কিভাবে নিব আমরা প্রথম ইনডেক্স নিব হচ্ছে এইটাকে আর শেষে একটা ইনডেক্স ধরবো হচ্ছে এইটা। সো এই দুইটা আমরা ইনডেক্স সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি চেক করব জানেন, চেক করব যে এই ইনডেক্সের ভ্যালু আর এই ইনডেক্সের ভ্যালু সেম কিনা। এটা কি ক্লিয়ার? চেক করব এই ইনডেক্সের ভ্যালু আর এই ইনডেক্সের ভ্যালু সেম কিনা। এখানে এই ইনডেক্সের আর এই ইনডেক্সের ভ্যালু কি সেম? দুইটাই তো আর। ওকে দেন আমরা কি করব এই ইনডেক্সটাকে এক ঘর আগায় নিব, এই ইনডেক্সটাকে এক ঘর পিছায় নেব। পিছানো কেন বললাম? 6 থেকে 5 আসছে আর এটা 0 থেকে 1 এ গেল, তাহলে এইটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে ফরওয়ার্ড যাবে, এইটা ব্যাকওয়ার্ড যাবে। যাওয়ার পর এইবার চেক করবে এইটার ভ্যালু এর ভ্যালু কি সেম, দেন 0 = 0, ঠিক আছে সেম। তারপর এখানে আসুন এই জিনিসটাকে আমরা ধরে নিব প্যালিন্ড্রোম। তো এইটা এই আমরা যে এই চেকটা করতেছি ক্রস চেকটা যে করতেছি ক্রস চেক কতক্ষণ করবো মানে কতক্ষণ এই দুইটা পয়েন্টারকে আমরা এই ব্যাকওয়ার্ডে পাঠাবো আর এটাকে ফরওয়ার্ডে পাঠাবো এটা কতক্ষণ করবো? লাস্টে একটা সংখ্যা থাকবে একটা ইনডেক্স, এটা কতক্ষণ করবো? যতক্ষণ আমার এই যে এইটা এই ইনডেক্সের ভ্যালু কত? 6। এই ইনডেক্সের ভ্যালু কত? 0। কোন ইনডেক্স বড়? 6 বড়, 0 ছোট। যতক্ষণ পর্যন্ত আমার বড় ছোটর সমান না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটা করতে থাকবো। তো বড় ছোট সমান কোথায় হবে? এখানে হবে না, বড় আর ছোট একই হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এটা না হয় ততক্ষণ আমরা কমাইতে থাকবো, যেই সমান হয়ে যাবে সাথে সাথে আমরা ব্রেক। জোর সংখ্যা হলে একটা থাকলো, আমি এইবার দেখাচ্ছি যে আমি এবার দেখাচ্ছি যে ওইটা কিভাবে করব। আচ্ছা ফার্স্টে আসি, ফার্স্টে হচ্ছে আমরা একটা ক্যারেক্টার স্ট্রিং নেই, একটা ওয়ার্ড নেই আমরা, এইটা আমরা while loop ইউজ করে করব। while loop এর নাম কেউ শুনছি? ওকে while loop ইউজ করে করব। তো rotator ওটা word নিয়েছি rotator, rotator এর int low equal to 0। low মানে কি বোঝাচ্ছি? low মানে এই নিচের ইনডেক্সটাকে বোঝাচ্ছি, ঠিক আছে? low মানে নিচের ইনডেক্সটাকে বোঝাচ্ছি। এবার high মানে আমি কোনটাকে বোঝাবো? একদম বলো। 6 এরপর y while এর ভিতরে একটা কন্ডিশন দিছি, কন্ডিশনটা হচ্ছে যতক্ষণ আমার লোটা হাই
হাইয়ার চেয়ে ছোট থাকে, মানে এই যে দেখেন যখন আমার এই দুইটা একই জায়গায় চলে আসবে তারপর কি হবে, লো হাইয়ার চেয়ে বড় হয়ে যাবে না আর হাই তো ছোট হয়ে যাবে। সো এটা হলো তো আমার হবে না, আমার যতক্ষণ পর্যন্ত লো যেটা আছে সেটা হাইয়ার চেয়ে বড় থাকে। সো জোর সংখ্যা হইলেও আমার লোটা এইরকম জায়গায় এসে থেমে যাবে, কারণ এর পরের বার কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে বা সমান হয়ে যাচ্ছে, বুঝতে পারবো। যতক্ষণ পর্যন্ত লো হাইয়ার চেয়ে ছোট থাকে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। আমরা কি করব, আমরা চেক করব কি ইফ ওয়ার্ড লো ইন্ডেক্স ইকুয়াল ইকুয়াল ওয়ার্ড হাই ইন্ডেক্স, এই দুইটা যদি সমান হয় তাহলে, এই দুইটা যদি সমান হয় তাহলে তো ওকে, সমান না হইলে কি প্যারাডক্স, যদি এই দুইটা সমান না হয় ধরেন এখানে আর না দিয়ে আমি এফ দিলাম তাহলে তো প্যালিন্ড্রোম না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি আসলে এটা ইকুয়াল ইকুয়াল দিব না, আমি দিব যদি লো এবং হাইয়ের কোনো এক জায়গায় কোনো একটা জায়গায় যদি পায় যে সমান না তাহলে আর আমাদের লুপ চালানোর দরকার আছে, তাহলে তো ব্রেক ব্রেক করে আমি কি বলবো নট প্যালিন্ড্রোম। এখানে প্রিন্ট করবো কি, এই যে এটা আগেরটার মতোই প্রিন্ট এফ নট যদি প্যালিন্ড্রোম হয় আর যদি প্যালিন্ড্রোম না হয় তাহলে কি হয়ে যাবে ওয়ান দিব আমরা। এটা জাস্ট ইউজ করবো হচ্ছে আমার কন্ডিশন গুলো চালানোর জন্য, আমার পুরা লুপ চলা শেষ, লুপ চলার পরেও ফ্ল্যাগ জিরোই আছে, তাহলে সেই ক্ষেত্রে কি লিখবো ইফ ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল জিরো, যদি লুপ চলার পরে ফ্ল্যাগ জিরো থাকে তার মানে এটা কি প্যালিন্ড্রোম না প্যালিন্ড্রোম না, বুঝতে পারছেন? সরি আমি এখানে ফ্ল্যাগ এর ভ্যালু জিরো দিয়েছি। আচ্ছা দেখেন এখানে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি প্যালিন্ড্রোম না হয় সাথে সাথে আমার ফ্ল্যাগ এর ভ্যালু কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে, যদি ওয়ান হয় তাহলে আমার এই প্রিন্টটা করবে না, এই প্রিন্টটা কখনো করবে না, না হলে এই ফ্ল্যাগটা না ইউজ করলে কি সমস্যা হবে, না ইউজ করলে ও তো নট প্যালিন্ড্রোম বলে এই লুপ থেকে বেরোতো, বেরোনোর পরে আমার এটাও প্রিন্ট করতো, দুইটাই প্রিন্ট করতো, প্যালিন্ড্রোম নট প্যালিন্ড্রোম দুইটাই প্রিন্ট করতো, আমরা চাই যেকোনো একটা প্রিন্ট করতো, এই জন্য আমরা ফ্ল্যাগটা দিছিলাম, এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা আমরা এবার দেখি যে আমাদের এবার কি করা বাকি আছে বলেন তো, আমার লো ছোট হাই, এখন আমার এই লো এবং হাই কে আস্তে আস্তে সরানো উচিত না, একটা ব্যাকওয়ার্ডে যাবে আর একটা ফরওয়ার্ডে যাবে, তাহলে ব্যাকওয়ার্ডে যেটা যাবে সেটা হচ্ছে হাই মাইনাস মাইনাস আর ফরওয়ার্ডে যেটা যাবে এটা কি লো প্লাস প্লাস প্লাস, এক এক করে বাড়তে থাকবে। আচ্ছা এবার দেখি তো এটা ঠিকঠাক চলে কিনা, মোটামুটি কিভাবে বানাইছি, আমি এটাও সেভ করে দিচ্ছি, আমি যে কয়টা কোড আছে করে দিছি, অল অফ দেম আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফাইনাল এক্সাম, সো ইউ হ্যাভ টু take it with you with your pen drive or something else, na hole apnara kintu jai na ki korbe jara notun jara notun tara hocche kindly egulo ekটু bashay abar dekhbe sir ei system hocche ha bolchi na jodi একটু কষ্ট হয়েছে, আচ্ছা আপনি এর জন্য ইম্পর্টেন্ট আপনি একটু নাকি একটু বোঝা দিন তো, তাও যদি না বুঝেন, তাও যদি আপনি স্ক্রিনে ক্রস করছেন স্ক্রিন
পাননি মনে হয় স্ট্রিং অ্যারে এগুলো পাননি আপনি ওকে স্ট্রিং অ্যারে বুঝাই দেন যদি কার কাছে টাইপ সেরি আছে কেবল আছে সে আমার কাছে লাগবে না আমি এখন নিব স্যার সেট করব বা কিভাবে নিব ভাই একটু অফিসিয়াল একটা হচ্ছে এগুলা হচ্ছে একটু চিন্তা করার বিষয় আছে এজন্য এগুলা দেখাই দিলাম স্যার এর মধ্যে আসবে না স্যার পরীক্ষাতে এর মধ্যে আসতে চলবে স্যার এর মধ্যে আসবে মানে আজকে যা দুই যে টপিক গুলো দেখাইছে এর মধ্যে থাকবে স্যার আজকে যেগুলো দেখাইছি এর মধ্যে অ্যাট লিস্ট একটা 100% থাকবে আর বাকি গুলো 80 70 60 এরকম আপনি মানে আপনারা এগুলো পড়বেন না কি সোজা কথা এখন বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা আপনি মানে ল্যাপটপ কি এটা না 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 পিসিতে দাও পিসি পিসি স্যার ওই যে এই যে সি এটা যে ফোল্ডারটা এটা হচ্ছে পিসিতে আছে আপনি কিভাবে নিবেন আপনারা এটা আপনাদের দায়িত্ব নিয়ে আচ্ছা তো সবাই তাহলে ভালো থাকেন আর বেস্ট অফ লাক প্রজেক্ট আমার কারো কোনো এখনো প্রবলেম থাকলে আমার সাথে দেখা করে আমাকে বলেন যে স্যার আমি এই জিনিসটা বুঝি নাই ক্লাসে ঠিক আছে আমি দেখাই দিব আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা বজালে কেমিস্ট্রি 6 7 এর ইয়ার 80 80 লাগবে আমার তো ক্লাস করতে রেগুলার রেগুলার হ্যাঁ নিয়ম গ্রুপ দিয়ে দাও আরেক নাম্বার লাগবে ক্লাস কে দিব তুমি ক্লাস কে এখন যদি বাসা চলে দাও দেন দিয়ে দেবেন ইনশাআল্লাহ রাশেদ কি অবস্থা?